আসতে মা এই সময় তো বাড়ি কাম করন ঠিক না সাবধান সাবধানে ও মা ও খারা খারা তোর কি বেশি খারাপ লাগতেছে বিষ করতেছে থাক থাক তুই আই আমার এনে তো জিরা জিরা রে তোই বনা মেম্বারে খেবো আর দূর তোর মেম্বারে গুষ্টি কিলা তো উইন্ডা লাইনি সামসারা আমি বলি মা রাখ তো রাখ রাখ এই হেরা করব না না গো না মেম্বারে এসে আনাপ শানাপ কইব দাও সান দিদি ওই শাল লাগদো না লাগদো না থো ও মা আর ভালো না কুতি হইব ও মা রে মা তুই আই আমার এনে তো জিরা আমি একটু বই দিই দিদি দেখছো মোল্লা হ্যাঁ তারপরটা দেখছো এই জমিরা হারামজাদারা আগমদিন মানুষই বড়া সমস্যা আছে মেম্বার মানুষ কেমনে হইব বোর কামাই খায় ঘুমায় গাঞ্জার আড্ডায় আর স্বপ্নে দেয় ইস্কাফনের টেক্কার আমি আসলে ব্যাপারটা কিছু দিয়ে বুঝলাম না এই মাইয়াটা কেমনে ওর মতো একটা পোলার কাছে মিললো হ্যাঁ এটাই তো বুঝলাম না আচ্ছা আগে পারো দেখি কাম কাজে ফাঁকি দেয় নাকি ওরা জানি আরে কি মন গামাটা যে গামছস গামজরা কাম কর লইব কি চাইল তো মাফে কম দাও এই যে রাকাই মা কথা কইনি মেম্বার সমস্যায় আছি কি সমস্যা আমি গেলাম তুমি আইও আচ্ছা যাও তুমি যাও আমি আইতাছি যাও ওকালা এটা পান দাও তো খাই ওই যে পান এই দেশে বানাই দে দে পান এই রাধারানী এক লাগলা বিড়ি খেলে উইব ইলেকশনের সময় তো খুব খাইছো আমার কাছ থেকে একটা দে বিড়ি চাইছেন বালা কথা মাপে কিন্তু চাইল কম দিয়েন না এই যে তোরা না খালি আকাই মা কথা কস রাধারানী তো ঠিকই কইছে চুরি সামারি কিছু কমাইয়া বালা হইয়া যাও বোর্ডের সময় তো মিডা মিডা কথা কও খালা তুমি ওই কথা কইলা ওই ম্যাচ রাখ আমি হন যাই ওই সোহাগি এই তুই এদিকে তো এক পাতি মাটি ঢালে ন ওয়াল্লা আমার এটা কেন আর কোন ডরে সয়ে পড়ে না তোর নজরে লাগছে যা নজরে লাগছে না লুচ্চার বাচ্চা লুচ্চা এই দেখেন খাসিও খাসি দে আর আরে বেক কর মাটি ফাড়ি কিছু না তুই একলা যাইস তোরে কয়টা চাইলাম বেশি দিব না
তোর এরকম কাম করতে দেখলে আমার মুখটার মধ্যে কেমন জানি জ্বালা করে। গামটা একটু মুছে দি। লুচ্চা রচ্চা লুচ্চা গায়ে হাত দিস কেন? হ্যাঁ গায়ে হাত দিস কেন? আই খালা আয় তো। এই মোল্লা আয় খারা আমি আইতাছি। লুচ্চার বাচ্চা লুচ্চা ভেতরে সব দিয়ে আছি তুই আমারে দিলি কি তোর পিরিতে রাগুন বন্ধু জলসে দিকি দিকি রে তোর পিরিতে রাগুন বন্ধু জলসে দিকি দিকি ভেতরে সব দিয়ে আছি তুই আমারে দিলি কি তোর পিরিতে রাগুন মনে জলসে দিকি দিকি তোর পিরিতে রাগুন মনে জলসে দিকি দিকি আগুন জ্বলে বুকের মধ্যে দেখার কোনো উপায় নাই এই আগুনে পুইরায় আমার অন্তরটা হইল সাই। কিরে কাম থাইকে তো দেরি করে আইলি যে এটা তোমার নারী কামড়াইতেছে কেন? গাঞ্জা খাইলে পেট ভরে না? আরে ব্যাকুল গাঞ্জা না গাঞ্জা না ক সরলের দাওয়াই খাইলে মনটা সরল হয়ে যায়। দেখোস না আমি কেমন সরল। কত কম কম বাদ দে ঘরে ভাত নাই রান্ধনিলে খাইও আর যদি বেশি খিদা লাগে তাহলে যাও আরেক সেলুন গাঞ্জা খাই আসো। বুঝি তো মনটাই বেশি খারাপ। হুন পুয়াতি মানুষের এত কষ্ট করুন ভালো না তাহলে পেটের বাচ্চাটার অসুবিধা হইব। অত তামসা করার লাগবো না সরো। এই কইসা বয় হুম তুই যখন কষ্ট করিয়া কাম করিয়া চাইল করে আনছস আমি এখন কষ্ট করে আন্দনটা সাইরে ফেলাই তাহলে তো হয়ে গেল তোর কষ্ট আমার কষ্ট সমান সমান। ওইসে তাহলে আজকে আর খাওন লাগবো না। দে আমি তো এই কামটা আমি আবার খুব ভালো পারি। হ ভালো ফারবা তো খালি এই কাম আগুন ধরাইতে আর ফারবাটা কি বেশি কথা কয় খালি কথা আমি যদি বেশি না কইতাম তাহলে সংসার চলতো। তাহলে মোল্লা যেমনে যেমনে কইছি বুঝছো তো? হ্যাঁ বুঝছি সমস্যায় আছি আর কইতে হবো না। ঠিক আছে কি বুঝছো তাহলে তুমি হেঁটে আমার একটু আবার শোনাও। সমস্যা আচ্ছা ঠিক আছে শুনো ওই যে জাগো জাগো বিজিএফ কার্ড দিবা তাগো থেকে 100 টাকা আর জাগো জাগো বয়স্ক ভাতা দিবা তাগো কাছ থেকে 200 টাকা করে নিতই। এই তো বুঝছো। শোনো তুই খুব সাবধান ব্যাপারটা জানি কেউ টের না পায়। সমস্যা তুমি কোনো চিন্তা করো না কাক পক্ষীতেও টের পাইব না তো একখান কথা। আমার কি ওই টাকা থেকে আমারে সৎকে 20 টাকা দিবে? আরে এটা ওই বলে দূর আমি তো মনে করছি তোমার 1 টাকা বেশি দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই। আচ্ছা যাও এখন যাওয়ার সময় সলিম রে আমার লোকের দেখা করতে দিব। সমস্যা কমুনি চোরা ডাবার কমান কেমন মুখে এত লম্বা সালাম আল কি কিছু বললেন? এই সুরা তুই এনে কি কর? বাজারে যাইতেছি মোল্লাজি। বাজার? হ্যাঁ বাজার পথ ওইদিকে আর তুই তো গেছিলি জঙ্গলে। শর্মের কথা একটু পেশাব করতে ঢুকছিলাম। অবশ্যই আছি তোর রকম সকম কইলাম আমার কাছে ভালো মনে হইতেছে না। জি এখনো সময় আছে এই চুরি সামারি বাদ দিয়ে ভালো হয়ে যা।
এই কথা আপনি আমারে কইতে পারলেন মোল্লাজি? গত শুক্রবার থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, আপনি আমারে এই কথা বললেন? হাসা কইতেছস? আমি কোনোদিন মিছা কথা বলছি? বালা বালা বালা, খুব বালা, নামাজ পড়লে খুব বালা বালা। আপনি কি বাজারে যাবেন নাকি? চলেন তো না আমার সাথে। না, তুমি তোমার কানে যাও। শয়তান মোল্লা, ছাগলটা হারাইলাম, কই গেলি রে? রাইতে তো দেখিয়া গেছিলাম একরকম, অনেক কেমন লাগতেছে তোর? কুমুরের বিষটা বাড়ছে, কিরম জানি চিনচিন করে। হ, এই সময় তো একটু বিষ করবই, সময় উইয়াইছে। ও খালা, আমার কেমন জানি ডর ডর করে। আর দূর ডরের কি আছে? উপরে আল্লাহ, নিচে আমি আছি না? তুই কোনো চিন্তা করিস না, তুই খালি জমির রেকুইস এই সময় একটু লগে লগে থাকতে। তুমি যে কি কও না খালা, হে খেয়াল কি তার আছে? হ্যাঁ তো আছে, সারাদিন জুয়ার গাঞ্জা লইয়া। হ, এই হারামজাদাটা না মানুষ হইল না, এত কইরা কই, কার কথা কেডাই শুনে। তুই চিন্তা করিস না, তাই আমি হন যাই রে মা, পরে আই আবার খবর লোক নে তোর। হ্যাঁ আইসি। আই, তুই সারাদিন টোটো করে ঘুরোস কেন? হ্যাঁ বউটা শরীরটা ভালো না দেখতেছস? একটু লগে লগে থাকবি না? ঠিক আছে, যা কাছে যা, কোনো সমস্যা হলে জানাবি আমারে। কি রে শোনাবো, অবেলা মন খারাপ করে বয়ে আসুস কেন? কি রে কথা বস না কেন? আহারে বোঝোস না কেন? এই সময় এইভাবে চুপ করে বইয়ে থাকলে প্যাডের বাচ্চাটা আমাকে বোবা হইব। কি রে কথা কবি না? বুঝছি তুই আমার উপর রাগ করে আসছস। বাপধন, তুই তোর মার একটু বুঝাই কত, হ্যাঁ আমার লোকে গুসা না করে। সরো স্যার, তামসা করন লাগবো না, থালো ভাত দেওয়া আছে, যাও খাই লও গিয়া। কিরে তুই খাইছস? আমার খিদা নাই। এইটা তুই একটা মিশা কথা কইলি, আসলে এই কটা ভাত থেকে তুই খাইলে আমার পেট ভরবো না, তাই তুই কষ্টর খিদা নাই। আয় দুজন ভাগ করে খাই। ও না, এই কটা ভাত ভাগ করে খাইলা, রাইতে কি খাইবা? কাল বিহানে কি খাইবা খাও? এমন করে কেমন দিন যাইব? ব্যবস্থা আমি একটা করতেছি, তুই কোনো চিন্তা করিস না, নে খা। খা, খালি খালি। আমার বাপ দাদার সম্পদ না হইলো আমার সম্পদ। এইটা কি কন কথা? অতি সোজা কইতেছি, নির্বাচনের সময় তোরা কি আমার কাছে কম টেহা নিস? হ্যাঁ, উত্তর পাড়া মিছিল করবো, টেহা দেও। দক্ষিণ পাড়ায় ক্যাম্প হইব, টেহা দেও।
খুব পারায় ওয়াজম হই লইব হে লগে টেহা দাও আবার পশ্চিম পারায় যাত্রা পালা হইব হে জে লগে টেহা দাও এটা কেমন কথা আর যত টাকার আমি তো সা সিগারেট খাওয়াইছি হেইটা যদি না খাওয়াইতাম তাহলে মনে করো আমার নামের আগে তিনবার আল হাস কদম আলী বাম্বার হইতো মেম্বার তাহলে তোমার কেউ মেম্বার করে ডাকতো না সমস্যায় আছি তাহলে কয়তো হাজি এলেগা আপনার গরিব মেশে রিলিফ দিবেন না আরে আমি রিলিফ দিব না হে কথা কি কইছি আমি কইছি যে নির্বাচনের সময় আমার যে টাকাগুলি খরচ হয়েছে সেই টাকাগুলি তো আমি এখন পর্যন্ত হিসাব মিলাইতে পারি নাই আগে হিসাবটা মিলাই লই তারপরে তোকে রিলিফের ব্যবস্থা আমি করবো নে হ্যাঁ লাগে মানিক ভাই আপনারে সৈরা স্যার কয় হ্যাঁ কি কইলি সৈরা স্যার কয় মানকে বলে আমার সৈরা স্যার কয় তাই মোল্লা আমি কি সৈরা স্যার আরে কেডা তোমার সৈরা স্যার কয় সমস্যায় আছে তুমি তো গণতন্ত্রের নামে গলায় একটা মোটকা সুন্দর গয়না ঝুলাই রয়েছো আলহামদুলিল্লাহ মোল্লা তোমার মুখে ফুল চন্দন ভরুক সমস্যায় আছে আগে বারো সহ্য করতে পারি না কান্দা কাটি করিস না আল্লাহ রে ডাক আল্লাহ কর কারি কই কান্দু না হ্যাঁ ওই কান্দু যে খালা ওই খালা খালা তুই খবর আছে কি আমাকে সোহাগের পোলা হয়েছে কি সোহাগি বোর পোলা হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ এবার তো আজানটা দিউন লাগে নাকি হ্যাঁ তুই পারতি না হ্যাঁ অবশ্যই পারুম পারুম না কেন লজাই লজাই চলে লজাই আলহামদুলিল্লাহ সোহাগি বোর পোলা হয়েছে এই লো দেখ গ্রামে কার পোলা হইছে এই তোর বউ তো পোয়াতি তোর বউর পোলা হইছে নি আরে খেলা যা উপর থেকে যদি তদন্ত কর্মকর্তা আসে তাহলে আমাদের সবাইকে কিন্তু সত্য কথাটা বলতে হবে ওই মেম্বারকে কিন্তু ভয় পেলে চলবে না ভাই মেম্বার সাহেব আমার স্লিপ দিব কইয়া 50টা টাকা নিছে ভাতিজা বিজিএফ কার্ড দেওয়ার কথা কয়া মেম্বার আমার তো 100 টাকা নিছে বাবাজি বয়স্ক ভাতা দিব কয়া আমার কাছ থেকে 200 টাকা নিছে মালিক ভাই আমার একটা কথা আছে তোমার আবার কিসের কথা কথাটা হলো গ্রামের সবাই আমারে চোর কয় আচ্ছা আমি যদি চোর হই তাহলে মেম্বার কি আপনারা সবাই শুনুন ভোট হচ্ছে আমাদের নাগরিক আমানত আমাকে যদি সত্য কথাটা বলতেই হয় তাহলে বলতে হবে আমরা সেই নাগরিক আমানত খেয়ানত করেছি গত নির্বাচনে যদি আপনারা এক কাপ চায়ের বিনিময়ে এক প্যাকেট সিগারেটের বিনিময়ে মাত্র 50 টাকার বিনিময়ে ওই কদম আলীকে ভোট দিয়ে নির্বাচিত না করতেন একজন সৎ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতেন তাহলে রিলিফের জন্য আপনাদের হায় হায় করতে হতো না আপনাদের এখন সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে সত্য কথা বলতে হবে সাহস রাখতে হবে ওই কদম আলীকে ভয় পেলে চলবে না ঠিক আছে আমরা আর ভয় পাবো না ঠিক আছে তাহলে আজকের মতো তোমরা যাও
সময় নাই গময় নাই বাবু এখন কি হইতে যান আমি যেন কেবল চালির আড়ত নিয়ে বইছি মেম্বার সাহেব ঘরে আমার বড়ই অসুবিধা জান না ওই যে মাইনকার কাছে যান সুবিধা পাইবেন কেন মানিক বের কাছে যাম কেন ভোট দিয়ে মেম্বার বানাইছে আপনারে চাইলে আপনি দিবেন আরে ভোট কি মাঙ্গা দিছস নাকি টাকা নিছস ভোট দিছস আবার পাইকারি তালে চা পান সিগারেট খাইছস হ্যাঁ ভোটের সময় আমার যেই পরিমাণ টাকা খরচ হয়েছে হেটি হারিতে এখন হিসাব মিলাইতে পারি নাই তুই আইসিস রিলিফের লেখা যা আগে হিসাব মিলাই লই তারপর রিলিফ পাবি যা আমার বিরক্ত করিস না যা হ্যাঁ যাই হ্যাঁ ওই আখরাই দিয়ে দুই সিলিং গান্দা খা গান্দা খাইলে সব সমস্যার সমাধান পেয়ে যাবে শুনেন গ্রামের ব্যাবাকে কান্দুরে সুর কয় আসলে আপনি দেশন কান্দু থেকে বড় সুর কি কইলে আমি সুর হ্যাঁ আমি সুর হ্যাঁ আমি সুর হ্যাঁ আপনি কম সুর কি কয় আপনি রিলিফ সুর আরে কি কয় আপনি সাল সুর আপনি পায়খানা সুর আই কি কইলি তুই কি কইলো আই কি কইলো ওই গানজুরটি আমারে কি কয়ে গেল হ্যাঁ আমি বলে সোর আরে ঠিক আছে আমি চাইল সোর গম সোর রিলিফ সোর কিন্তু আমি বলে পায়খানা সোর এটা কি কয়ে গেল হ্যাঁ সমস্যায় আছি মেম্বার ওই যে 40টা সেনেটারি লেফটেন্যান্ট এক খায় ফলাইছো না হেই কথা মাইনকে সারা গ্রাম প্রচার করে দিছে হাই 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 কয় কি রে মাইনকে যদি সারা গ্রামে আমার মানুষ সবাই করে দুলিচত করে বলাইলো আমি বলে পায়খানা সোর হাই হাই করছে কি মানিক ভাই কি ব্যাপার জমির তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন কোত্থেকে আসলে তুমি গেছিলাম মেম্বারের বাড়িতে রিলিফের চাল চাইতে তারপর চাল তো দিলই না আর পাঁচ কথা শুনাই দিল কি বললো তোমাকে কইল অহন থেকে আমাকে সুবিধা অসুবিধা নাকি আপনি দেখবেন ও তাই নাকি মানিক ভাই একটা কথা কেমনে যে কই 100টা টাকা দিবেন পোলার দুধ কিনুনে টাকা নাই এই টাকা নিয়ে তুমি আবার জুয়া খেলবে না তো সি 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 কি যে কোন ভাই খবরদার এই টাকা দিয়ে কিন্তু তুমি জুয়া খেলবে না ঠিক আছে ভাই ধরো আমি তাহলে যাই ভাই আসসালামু আলাইকুম Thank you.
জমির মিয়া ভাবতেছো কি? আরে আয়ো 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 এই জেগে না দে দে বজে দে আয় দে বজে দে চল 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 শিবো আয় দে দে না কি জমির মিয়া এত দি 100 টাকার নোট এই কত কম কর কাট দে 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 আয় মার এলো এলো কি করবা মারলাম রে লো শু 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 উল্টা 100 পুরা হ্যাঁ 100 পুরা দেখা দেখা উল্টা আরে উল্টাও মিয়া উল্টাও জমির মিয়া আজকেও 100 টাকা কুয়াইলা জমির মিয়া করিম 50 টাকা তার দিবি পোলার দুধ কিনে টাকা নাই এ ভাই এ ভাই যা তো যা যা ঝামেলা করিস না যা 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 ঝামেলা করিস না খেলার ভিতরে খালি ঝামেলা করস এই বাবা বাবা তুই বা সাতে যা কামটা কিন্তু ভালো করলি না আরে যা যা এই বাবা আই তুই বা এই বাবা কেটে দে মইন ভাই একটা দুধের প্যাকেট দাও তো টাকা দাও টাকাটা কাল দেই ভাই বাকি টাকা বিক্রি করে নয় সব বললো না কাল দেই ভাই টাকাটা আরে আমি জানি তুমি দুধের প্যাকেট নিয়া আরেক দোকানে বিক্রি কইরা তারপরে জুয়া খেলবা कथा कहलो তোমার পোলা হইছে আমি দেখবার আইছি হ্যাঁ তোমার পোলা কান দে আমি হেইডা কইলাম আমার দোষ হই গেল গা ও আমি তো ভাবলাম আপনি আমার পোলার কান্দন থামাইবা লাগি আইছেন তোমার পোলার কান্দন থামাইবা লাগি আমি আছেন কে তোমার জামাই আছে না এই তো লাইনে আছেন কথা কান ঠিকই বুঝছেন আমার পোলার কান্দন থামাইবার লাগি আমার পোলার বাপে আছে আমি আইছি তোমার পোলা দাদি তুই দেখবার তুমি আমার দেখায় দাও আমি যাই গা আমার চেহারা খান ভালো করে দেখেন দেখছি তো গান গায় আমি মারলে বুঝাই বেটা
খাওনের জোগাড় হয় নাই, কি হলো কথা কও না কেন? মেলা রায় তুইছে অন আমি ঘুমামু। বুঝছি, আইজো তুমি তারি খাই আইসো, তোমার শরম করে না? পোলার মুহের দুধ কিনো না, দুধ নাই না, তুমি তারি খাই আইও, তোমার শরম করে না? তুমি মানুষ না জানো আর? হেই মাকি, তারি কি তোর ব্যাপারটাকে খাইছি? পোলার মুহের দুধ কিনোনের টাকা নাই, তারি কিনোনের টাকা তো ঠিকই আছে। এই বেশি কথা কবি না, চুপ থাক। কেন চুপ থাকুম কেন? বেশি কথা করলে কি কইবা? এক লাত্তি দিয়ে তোর মুখ আমি ভেঙে ফেলামু। লাত্তি দেওয়ার লাগবো না, লাত্তি দেওয়ার লাগবো না। আমি তোমার ঘরে নেই, করুম না, করুম না তোমার ঘর। তোমার মতো জুয়ারি কি করি মাকি? আমি জুয়ারি? হ্যাঁ জুয়ারি, গাঞ্জা কর, তাড়ি কর, তোমার মুখে ঝাঁটা মারি। কি করি? আমার ঘর তুই করবি? আমার ঘর তুই করবি না? করুম না, করুম না, আমার রাহনের কাম নাই। আইলে আমার ঘর থেকে, আইলে আমার ঘর থেকে চলে যান। আমার রাহনের কাম নাই, আমার সব সব দিয়ে দাও। দিতেছি, দিতেছি। এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাঁচ তালাক, ছয় তালাক। বাইরা চলে যাব, কোন চলে যাব? আর দিন থেকে তো বেরোব না। এই এই আমার পোলার গায়ে হাত দিবি না। পোলা ছেড়ে আমি যাব কই? আমার পোলা, আমার পোলা আমি ছেড়ে যাব কই? আমি জন্ম দিছি পোলা আমার। বাইরা, বাইরা ঘর থেকে, বাইরা আমার ঘর থেকে কইতেছি। আমার সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? হ্যাঁ কথা কো। আরে কোস্তা কেন? পোলার বাবা আমারে তালাক দিছে। কি কইলি উমা? তোর তোর পোলা কই? আমার পোলা, আমার পোলাটা রাইকা দিছে, আমার পোলা রাইকা আমারে খেদায় দিছে, আমার পোলা রাইকা আমারে খেদায় দিছে। গালা তুই কি কসা? আমার পোলা গোলামের পুত্রে আমি পাইয়া লই, কাল দেখবো তরে আমি। ও গালা বিত্রা, বিত্রা, বিত্রা। মোল্লা, তুমি কি জানো নাকি যে ওই মেয়েরা হলে? জানি মানে? একেবারে তিন তালাক। আমিও শুনছি মোল্লাটারে রাইখা সোহাগিরে খেদাই দিছে। তাই আমি তো শুনছি মায়ের তিন কুলে সেরকম কেউ নাই। আচ্ছা মায়ের তাই কই? সমস্যা আছে মেম্বার। ওই শুনছি আনুবুড়ির বাড়িতে জাগা নিছে। মনে হয় মোল্লা তুমি একটু মায়ের দিকে খেয়ালওয়াল রাইখো। সোহাগি যাতে জমিলালির লগে গোপনে গোপনে আর তে সাক্ষাৎ করতে না পারে। সমস্যায় আছি মেম্বার, একমাত্র আমি ছাড়া
সোহাগীর লগে আর কেউ দেখা সাক্ষাৎ করা এটাতে শরীয়তে নাজায়েজ। সমস্যা আছে। হ্যাঁ, এইবার খেলাটা জম্ব। লমা ভাত কটা খাই এলো, খা। তুমি আমার খাওনের কথা কও, ওইখানে আমার পোলায় খিদা না জানি কেমন করতেছে, খাবো না খাও না। আচ্ছা পোলা রেলে তোর তো চিন্তা করার কাম কি, যার পোলা হ্যাঁ চিন্তা করবো, তুই খা তো খা, নে ধর পানি লুই এতেছে আমি, খা। বুকে মনে হয় দুধ নামছে, এখন কি হইব, কি করব আমি, কি আর করবি। আচ্ছা এক কাম কর, তুই দুধ চিপা ফালাই দি, তাহলে বুকের ভারটাও কমে যাইব ব্যথাও কমে যাইব। কি খাও তুমি খালা, বুকের দুধ আমি ফালাই দিব, যে দুধের লাগে আমার বুকের মানিক নারী হুকে মরে যেতেছে, হে দুধ আমি ফালাই দিব। কি কও খালা, এটা কেমনে কইলা, এমন কথা কইও না। তাইলে আর কি করবি, এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। এমন কথা কইও না। ও মা, ওসে ওসে চিল্লাইস না, আর কেমন লাগা, আই আমি ব্যবস্থা করতেছি, এদিকে এদিকে শুয়ে শুয়ে এদিকে। অহন কেমন লাগতেছে, শরীরটা পাতলা লাগতেছে না?
খালা সয়া দেহ আমার পোলার বুকের গাউন কুত্তায় খায়, আমার পোলার বুকের গাউন কুত্তায় খাইতেছে খালা। খালা আমি তোমার দুটো পায়ে পড়ি খালা, আমার পোলাটার কাছে আইনা দাও, আমার পোলাটার কাছে আইনা দাও খালা, আমি তোমার পায়ে পড়ি খালা। আমি সোহাগিরে কমু সুফে সুফে আইয়া ফুলাডারে দুধ খাওয়াই যাইতে। সোহাগিকে আইব খালা? আইব না মানে পোলাই মইরা যায়, আমি দেখ মহিলা ধরল ঘুরে ল সুন্দর করে ল কি সুন্দর পোলাটা দেখলে মায়া লাগে। এই যে সুহাগি, আমি তো তোর কথাটা কইতে ভুলেই গেছি, তুই জলদি চা। কই যাম? জমির তোর লাগি দুয়ার খুলে বইয়া রয়েছে, তুই সুপে সাপে গিয়া পোলা ডারে একটু দুধ খাওয়াই গে যা। কেউ যদি তুই দেখে ফেলায় তোর রায় তুই সে কেটা দেখবো, কেউ দেখবো না, তুই যা, তুই তুই এন্দা এন্দা শিফা দিয়া যা। হায় রে দুনিয়া, পেটের পোলারে দুধ খাওয়াইব তাতে অত সলসা তৈরি করুন লাগতেছে। দুঃখের দরদি আমার
জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত চলে যেতে শোষ। তোমার একটা কথা কই। কি কথা? মন দিয়ে শোনো। এইভাবে যদি ঘরে পয়সা থাকো তাহলে কি চলবো? বাচ্চা রেখে তুমি কামে যাইতে পারো না, আর কাম যদি না করতে পারো তাহলে টাকা পাইবা কই? বাচ্চার দুধ কিনবা কেমনে? তাই কইছিলাম কি, সোহাগী বুড়ে তুমি আবার সব দোষ স্বীকার করে করে নিয়ে আসো। নইল ভাই আমি আবারও কই, দোষ স্বীকার করলে কোনো শরম নাই। তুমি তোমার দোষ স্বীকার করো, সোহাগীর আবার করে তুলে আনো। এমন করে আমাকে কয়দিন যাইব? বিশ্বাস কর শোনাবো, সেই দিনের পর থেকে আমি আর তারি খাই না। জুয়া গেল, ছেড়ে দিস। আমরা আবার নতুন করে সংসার পাতি।
কই যখন ফোন আমাকে পোলা রাখান্তাস তুই ওর ভাষা শোনাবো তুই ওর ভাষা কত মেম্বার আর মোল্লার হাত ধরিয়া হোক পাও ধরিয়া হোক যে করিয়া হোক আমি তা করে রাজি করাম তুই খালি একবার রাজি হ শোনাবো একবার রাজি হ একবার রাজি আরে আনুম কইলে তো আর আনন্দ যায় না সরাসরি দুই একটা কথা আছে না তারপরে গোপনে গোপনে দেখা করে বেদে আইতি কাম করছস কি করতে বকন আমি সব মানতে রাজি আছি তাও সোহাগীর আমার ঘরে আনবার ব্যবস্থা করে দেন পাঁচ আর আমি বুঝছি তোর পোলার দুধের কষ্ট হইতেছে আর কষ্ট আমারও হইতেছে কিন্তু সোহাগীর ঘরে আনতে হইলে হিল্লা বিয়া দিয়ে আনতে হইব ও তোর বউরে হিল্লা বিয়া না দিলে ঘরে নিতে পারবি না আর যদি হিল্লা বিয়া না দিতে চাস তাহলে তোর বউরে একশো দৌড়া মারতে কেন দৌড়াটা মারবেন কেন তোর বউ গোপনে গোপনে তোর লোকে দেখা কইরা শরীয়তের বিধান অমান্য করছে সমাজের মুখে চুনকালি দিছে মেম্বার সব দৌড়াটা মাফ করুন যায় না আরে তোর আমি কয় দিক দিয়ে মাফ করবো ক হ্যাঁ তুই যদি এখন দৌড়া মাফ করতে চাস তাহলে তোর বউরে তো হিল্লা বিয়া দেওয়ার লাগবো এখন তুই ভাইবা দেখ তুই তোর বউ রে হিল্লা বিয়া দিবি না একশো তোর রাখাবি জমির একশো দৌড়া মারলে তোর বউ বাঁচব না আর তোর বউ না বাঁচলে তোর পোলা বাঁচব না মার বুকের দুধ ছাড়া কোনো পোলা বাঁচে বাঁচে না জমির যা কর তাড়াতাড়ি কর তাহলে হিল্লাই দেন ঠিক আছে এখন বাড়িতে যা আজকে সন্ধ্যায় বাদ মাগরেব এখানে পঞ্চায়েত বহামু তখন পঞ্চায়েতের মধ্যে সব সিদ্ধান্ত হইব যা চিন্তা করিস না রাস্তাকে মোল্লা সমস্যায় আছি আমিও সমস্যায় আছি হল ওই যে সন্ধ্যার সময় যে পঞ্চায়েতটা বইব ওই হিল্লা বিয়েটা জানি মানে বুঝা পারছি কামটা কিন্তু ঠিক হয় নাই না এটা একটা ভিড় করনি আচ্ছা ওই যে তোমরা চুপ করো দাও এই শুনো মিয়ারা শুনো এই মোল্লা কথা আগে বাড়াও সমস্যা আছে এখন কথা হইতে আছে জমির আলী আবার সোহাগিরে ঘরে আনবারসা এটা খুব ভালো কথা মহব্বতের কথা কিন্তু আনুন কইলে তো আনন্দ না সমাজের কথা না শুনে ওই আদম সন্তান মুসলমান থেকে খারিজ হয়ে যায় বলেন না তোমার ওয়াজ নসিহত বন্ধ করো এই শুনো মিয়ারা শুনো আমরা হইলাম গিয়া মুসলমান ঘরের মুসলমান তাই না আমাকে তো শরীয়তের বিধান মতো চলতে হইব নাকি ওলা কথা আগে বাড়াও সমস্যায় আছি এখন কথা হইল জমির আলী যদি সোহাগিরে ঘরে তুলে নেয় তাহলে সোহাগিরে হিল্লা বিয়া দিতে হইব আর সোহাগিরে হিল্লা বিয়া দেওয়া মানে জমির আলীরে ঘৃণা দেওয়া মোল্লাজি
সমস্যায় আছি। আমার একটা কথা আছে। এই তোরা তোর আবার কি কথা রে? সোহাগী বিবিরে তালাক দিছে জমির আলী, দোষ করছে জমির আলী, শাস্তি দিতে হলে জমির আলী রে দাও। সোহাগী বিবি দেখেন, ওই সোরা ওই চুপ কর। কে চুপ করবো কেন? যদি হিল্লা দিতে হয় তাইলে দেন জমির আলী রে, একবার না দশ বার দেন। জীবনে জানি বউ ছাড়ার নাম মুখে না আনে। সেই কথা কেউ বুঝল না, এই কথা বুঝল সোরায়। ওই সোরার বাচ্চা, তোর এই পঞ্চায়েত আইতে গেছে কেটা? হ্যাঁ দশ বার উঠবস কর। এক দুই তিন বুঝছে, যা হলে যা। আচ্ছা এখন সোহাগিরে হিল্লা বিয়া করতে কেউ রাজি আছেন? বেদবি মাফ করবেন, একবার সোহাগিরে জিগাইলে হলে ভালো হইতো না? ওই করিম মিয়া, আরে তুমি কি পাগল হইলে নাকি? আরে বলো যে জিগায় কেউ কোনোদিন আল চাষ করে? হ্যাঁ তবু যদি একবার জিগাই লইতেন। ঠিক আছে, তোমাদের মনে যখন বলতেছে সোহাগিরে জিগাই, সোহাগি বেগম এদিক আসো, এদিক আসো, অবশ্যই আসো। তুমি কি হিল্লা বিয়েতে রাজি? না, পঞ্চায়েতের কথা তুই মানুষ না? না আমি রাজি না, আপনি কো ফয়সালা আমি মানি না। এই তুমি কি কইলা? তুমি পঞ্চায়েতের বিধান মানো না? মানি না। শরীয়তের বিধান মানো না? মানি না। এটা কইলা? হ্যাঁ পরকালে তোমার কপালে দোজক আছে, হাদিসে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, যে মহিলা তার স্বামীর অবাধ্য হয়, যে মহিলা সমাজের কথা শুনে না, যে মহিলা শরীয়তের কথা শুনে না, সে মহিলার সমান হয়ে যায় কুত্তির সমান, আর সেই কুত্তি কখনো জান্নাতে যায় না, সেই কুত্তি যায় হাবিয়া দোজকে। শোনে হে সোহাগী বেগম, তোমার স্বামী শরীয়ত মোতাবেক তোমারে ঘরে নিবার চায়, তুমি দোজকবাসী হয়ে না রাজি হয়ে যাও। তুমি আমারে হিল্লা দিতে চাও? চুপ করে রইলা কেন? কথা কও, চুপ করে রইলা কেন? কথা কও, তুমি আমারে হিল্লা দিতে চাও? পোলা বাঁচাইতে হইলে তোরে ঘরে আনতে হইব, আর তোরে ঘরে আনতে হইলে হিল্লা দিয়া ছাড়া আর কোনো উপায় নাই। স্বামীর মুখে থুতু দিছে? হ্যাঁ আরে স্বামীর মুখে এই ভরা পঞ্চায়েতের মধ্যে থুতু দেওয়া মানে হলো পঞ্চায়েতের সবার মুখে থুতু দেওয়া, কত বড় অপমান। চাচা আপনারা নাকি সোহাগীকে জোর করে বিয়ে দিচ্ছেন? সমস্যায় আছে। হ্যাঁ সমস্যাই তো আছে, আরে এত জোরাজোরির কি দেখলা? আমরা শরীয়তের বিধান মতো একটা ভাঙ্গা ঘর জোড়া লাগাইতেছি, জানি তো আমরা ফেরাউন হয়ে যাবো। আপনারা জানেন সরকার হিল্লা প্রথা নিষিদ্ধ করেছে, হিল্লা দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আরে মিয়া সরকারের কথা যদি আমরা শুনি তাহলে তো আমাকে মুসলমানের মুসলমানই থাকবো না। তাহলে আপনারা সবাই শুনে রাখুন, সরকার হিল্লা প্রথা নিষিদ্ধ করেছে, কোনো পঞ্চায়েত যদি কোনো মা বোনকে জোর করে হিল্লা বিয়েতে বাধ্য করেন তাহলে সরকার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। মুখের কথায় তালাক হয় না, তালাকেরও একটা নিয়ম কানুন আছে, এটা শুধু সরকারেরই কথা না হাদিসেরও কথা। বাকি কথা আপনারা ইমাম সাহেবের মুখেই শুনুন। ইমাম সাহেব বাকি কথাগুলো বলুন। আসলে
আমরা এখানে সবাই মুসলমান, প্রত্যেক মুসলমানই শরীয়তের বিধান মানতে বাধ্য। আরে শরীয়তের আবার বিধান কি? হ্যাঁ দেখেন ইমাম সাহেব, কথার এরকম জিলাফির মতো না পেঁচাইয়া সোজাসুজি কর। তালাক দেওয়া স্ত্রীকে পুনরায় ঘরে আনতে হলে যেমন তাকে হিল্লে বিয়ে দিতে হবে, ঠিক তেমনি তালাক দেওয়াটাও শরীয়তের বিধান মতো হইতে হবে। আরে তালাকের আবার বিধান কি? জমির আলী ধুমধাম করে মুখ দিয়ে তিন কথা কয়ে ফেলাইছে, কাম সাফা। না এভাবে তালাক হয় না। তাহলে হুজুর কেমনে তালাক হয়? তাহলে শুনুন, স্বামী স্ত্রীকে তালাক দিতে পারেন যদি স্বামী স্ত্রীর মধ্যে গরমিল থাকে, যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয় তাহলে সেই স্বামী স্ত্রীকে তালাক দিতে পারেন। তবে তিনটি হায়াত, তিন মাসে, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক। এই ইমাম সাহেব, হাদিস কি আবার নতুন করে তৈরি হয়েছে নাকি? না, হাদিস আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এখন শুধু আপনারা আপনাদের নিজের স্বার্থের জন্য হাদিসের অপব্যাখ্যা দিচ্ছেন। দেখেন মিয়া, আপনি তো পরের বাড়িতে খান, মসজিদে ঘুমান, আবার মাস গেলে পকেট ভরে টেকা লয়ে যান। হ্যাঁ আপনি তো বিনা স্বার্থে একটা কদম চলেন না, আপনি কেন গলা খাওয়া আমাকে লোক দলাদলি করতে চাইছেন? হ্যাঁ শোনেন ইমাম সাহেব, মসজিদে যান, যাই আজান দেন, তারপর নামাজ পড়েন। আর আমাগো ওই সামাজিকতা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবো, আমাগো সামাজিক ব্যবস্থা আমরা ভালো করেই জানি, আপনার দারুণ লাগবে না। দেখুন চাচা, সমাজটা কিন্তু শুধু আপনার একান না, সমাজটা আমাদের সকলের। সমাজ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের সকলের মতামত আপনাকে নিতে হবে। তোমার মতামতটা কি একটু খোলাসা করে কও দেখি। আমরা সবাই সোহাগীকে হিল্লা বিয়ে দিতে দেব না। আমিও কইতাছি সমাজের নিয়ম অনুযায়ী সোহাগীর হিল্লা বিয়ে হইব এবং এটা আইজি হইব। ঠিক আছে, আমি আপনার সঙ্গে ঝগড়া করব না, তবে আমিও দেখে নেব কি করে আপনি সোহাগীকে হিল্লা বিয়ে দেন। চলুন চলুন, যাও যাও যাও, আমিও মেম্বার, আমিও থানা পুলিশ চিনি। দুইটা মস্ত বড় অন্যায়, প্রথম অন্যায় হইতেছে সে তার স্বামীর গালে থুতু দিছে, মানে মুখে থুতু দিছে, তারপরে জুলমুইতারে তটকা নামারছে। সোহাগী কামটা ভালো করে নাই। তাইলে আর কি, তোমরা এই বেদাত বেহামায় ছেলের বিচার করো। আপনারা যা ভালো বুঝেন তাই করেন। সোহাগীরে যখন কেউ হিল্লা বিয়া করতে রাজি হইতেছে না, তাইলে এই বিয়া মেম্বার তোমারই করতে হইব। আর এর মধ্যে আবার আমারই কেন? আরে আর কোনো কথা না, তুমি হইতেছো গ্রামের গার্জিয়ান, তুমি যদি এই হিল্লা বিয়া না করো তাইলে তোর হইব না, গ্রামের পাপ মুক্ত করতে বসে দায়িত্ব তোমার। হ এই কথাটা যেটা কইছো এটা ঠিকই কইছো। তুমি কি কাও সোহাগী বেগম, কি ভাবতেছ? ভাবা ভাবির কিছু নাই, চুপচাপ রাজি হয়ে যাও। ঠিক আছে, আপনারা বেবাকে যা ভালো মনে করেন সেইটাই করেন। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। জুলমাত তুমি বিয়ের ইন্তজাম করো, আর বদরুল শামসু তোমরা বেবাকে মিলে থাইকো, বুঝছো? এই আজ রাইতে বিয়ে হইব। আর জয়তন বিবি, তোমার উপরে কোন সাধনার দায়িত্ব থাকলো। চলো মেম্বার, সমস্যায় আছি, আসো। সোহাগী, এটা তোর কপালের লিখন মারে, কপালে আসিল এটাই। চল ঘরে চল,
বাচ্চাটা কান্দতেছে। নতুন বউ, তুমি মনে কোনো কষ্ট নিও না। আমি যা কিছু করছি সব তো তোমার মঙ্গলের দিকেই করছি। আরে তুমি তো জানো না, এতদিন তোমার লেখা আমার এই কলজাটা একেবারে সৈতমাইশা জমিদের মতন ফাইটটা সৌসি রয়ে আছে। আজ তোমার কাছে পাইয়া বৈশাখী জ্বর উঠছে, দিলে আমার আসমান ভাঙ্গা বৃষ্টি নামছে। আয়ো, আমরা দুজনে ওই মনের বৃষ্টিতে গতর ভিজাই। কি সমস্যা শ্রীলঙ্কা, কি সমস্যা মেম্বার? দেখো না, আমি আর কান্দি না। আমার বেবা কান্দন হু গায়ে গেছে, অহন আর কান্দন আহে না। পোলার বাপে গলায় দড়ি দিছে,
খুনের দায়ে আমি জেলে যাইতেছি। জানি হাকিমের বিচারে আমার ফাঁসি হয়ে যাইব, আরে আমার অভাগা পোলা, আমার পোলাটার এই দুইনাতে আর কেউ রইল না। পোলাডারে আমি তমগু কাছে রাইখা যাইতেছি, তার জজ ব্যারিস্টার বানাইতে না পারো মানুষ বানাইও, মানুষ তাইলে আমার আর দুঃখ থাকবো না। খালা, আমার পোলাটারে মানুষ বানাইতে পারবা না।